ঝিনাইদহের কোটচাঁদপুরের সাদ্দারপুর রেল স্টেশনে পাথরবাহী ও তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেলবাহী ট্রেনের 5টি বগি লাইনচ্যুত ও 3টি ট্যাঙ্কের তেল পড়ে গিয়েছে। গত রাত 2টার দিকে ঘটনা ঘটে। খুলনার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ দুপুর পর্যন্ত বন্ধ ছিল, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাথরবাহী ট্রেনটি দর্শনাতে ফিরিয়ে নেওয়া হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুরের সাদ্দারপুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে নওয়াপাড়াগামী পাথরবাহী DJN-26 ডাউন ট্রেন সাদ্দারপুর স্টেশনে দাঁড়িয়েছিল। সে সময় খুলনা থেকে ডিজেলবাহী KP-21 আপ ট্রেনটি পার্বতীপুর যাচ্ছিল। পথিমধ্যে কোটচাঁদপুরের সাদ্দারপুর স্টেশনে আসলে চালক সিগন্যাল না মেনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা দেয়। এতে তেলবাহী ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়। পাবনার ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর মঙ্গলবার সকাল 8টা থেকে উদ্ধার কাজ শুরু হয়। দুপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, 3টি ট্যাঙ্কের তেল প্রায় সম্পূর্ণ ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রতিটি ট্যাঙ্কে 50,000 লিটার ডিজেল তেল ছিল। রেললাইনের আশেপাশে পানি ছিটানো হয়েছে, সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমার এখানে ডাউন DJN-26 ডাউন 1:42 ঢুকে দাঁড়াইয়া ছাড়তে পারে নাই, এমন তো অবস্থায় KP-21 পয়সা ওই লাইনে দ্রুত মারিয়ে দেয় মুখোমুখি। এই ভুল করছে ড্রাইভার সাহেব, সিগন্যাল ডিসগেট করে আমার এখানে ঢুকায় মানে দুর্ঘটনাটা করছে। উদ্ধার কাজ শুরু হয়েছে, এখন কাজ চলতেছে আর কি। আমরা 1:45 থেকে খবর পাই যে সাদ্দারপুর রেলওয়ে স্টেশনে একটি মালবাহী গাড়ি এবং একটি তেলের ট্যাঙ্কি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। তো আমরা দ্রুত ছুটে এসে দেখি সত্যিকার হয়েছে, এরকম 5টা বগি লাইনচ্যুত হয়েছে। ইতিমধ্যে 3টা বগি সম্পূর্ণ তেল পড়ে গেছে, এটা লাইনচ্যুত হয়ে একদম পড়ে গেছে, আর বাকি আরও 2টা ওটা খাড়া হয়েছে, ওটা তেল আছে। আমরা এখান থেকে স্টেশন মাস্টারের কাছ থেকে শুনেছি 1-1টা তেলের ট্যাঙ্কিতে 50,000 লিটার তেল থাকে। এই তেলগুলো আশপাশে সব ছড়িয়ে গেছে। এই ছড়িয়ে যাওয়ার পরে এখানে একটা বিপজ্জনকের ভিতরে আছি, সেখানে এখানে একটা আগুন লাগলে পারে, এখানে একটা যে তেজক্রিয় একটা দাহ্য পদার্থ যে কোনো মুহূর্তে এখানে বেকায়দা ভয়াবহ রূপ নিতে পারে, যার কারণে এখানে যে সেখানে ছড়িয়ে ছড়িয়ে আছে অনেক তেলগুলো সব গর্তে চলে গেছে। এখানে আশপাশ যেগুলো আছে আমরা সম্পূর্ণ এখানে খোলাপাতি ব্যবহার সম্পূর্ণ নিষেধ করেছি। কেউ বিড়ি সিগারেট খাবে না, ম্যাচ জ্বালাবে না, গ্যাস লাইট জ্বালাবে না, কোনো হোটেল রেস্তোরাঁ খুলবে না। আশেপাশে যদি আবাসিক বাড়িঘরও থাকে তারাও এই আগুন থেকে সতর্ক করা হয়েছে।